রাজধানীর বড়জলা টিআরটিসি সংলগ্ন এলাকায় রয়েছে আগরতলা পুর নিগমের একটি গ্যারেজ। একটা সময় আগরতলা পুর নিগমের যে সকল যানবাহন বিকল হয়ে যেত সেগুলোকে এই গ্যারেজে সারাই করা হতো। অভিযোগ, বর্তমানে এই গ্যারেজটি ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে আর সেখান থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ, ফলে পার্শ্ববর্তী এলাকার বাড়িঘরের মানুষ থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকার মানুষদের মধ্যে। এ নিয়ে স্থানীয়রা মঙ্গলবার সেই গ্যারেজে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে নোংরা আবর্জনা ছোট গাড়িতে করে সংগ্রহ করে সেই গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট গাড়ি থেকে নোংরা আবর্জনাগুলি বড় গাড়িতে লোড করা হয়। এতে করে পার্শ্ববর্তী বাড়িঘরে দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত। তাই তাদের দাবি, এলাকায় যেন দুর্গন্ধ না ছড়ায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, অন্যথায় আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। দিন ধরে এটা মিউনিসিপ্যালিটির গার্বেজের এখানে আমরা আশেপাশের লোক, কোন জায়গা এটা? এটা বড়জলা টিআরটিসির পাশে মিউনিসিপ্যালিটির একটা গ্যারেজ, কিন্তু গ্যারেজ মানে এটা গার্বেজ সেন্টার করে দিচ্ছে। এটা সব ময়লা টয়লা আগরতলা শহরের জিবি হসপিটালের সব ময়লা আনা এখানে রাখে, রাখতে সেটা ছোটো গাড়ি দিয়ে আনে, বড় গাড়িতে লুট করে। আর এইটার যে জল টল যা পড়ে এইগুলি গন্ধে আমরা চারিপাশের আশেপাশের পাড়া প্রতিবেশীর লোক থাকতে পারি না, বাচ্চারা অসুস্থ হয়ে যেতে আছে, খাইতে বইয়া বমি করতে আছে, আমরা নিজেরা বড়রা বমি করতে আছি, মানে আমরা করোনাতে কি মরুম, আমরা এই মিউনিসিপ্যালিটির গন্ধে আমরা অর্ধেক মানে মরে যেতে আছি। তার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করি, সাংবাদিকের কাছে অনুরোধ করি, আমরা এইটার যাতে এখানে গন্ধ মুক্ত হই আমরা এই ব্যবস্থা করার জন্য। আর নাহলে আমরা আগামী দিন আমরা বড় ধর্ণা দিব, আমরা বাঁচার লাগিয়া, আমরা নিজেরা বাঁচার লাগিয়া আমরা রাস্তায় ধর্ণা দিব। আমারও এটাই রিকোয়েস্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, যাতে মানে এটা এটা একটু প্রিকশন নিয়ে আমরা না বাড়িতে থাকতে পারি না রাস্তাতে হাঁটতে পারি। অ্যাকচুয়ালি এটা তারা ভিতরে কেমন থাকে আমি জানি না, মানে আমরা বাড়িতেই আমরা লিগা থাকনটা মানে সাংঘাতিক একটা মুশকিল ব্যাপার। আর গন্ধ তো মানে মারাত্মক গন্ধ, আর গার্বেজ মানে এত পরিমাণে আমি বুঝি না অ্যাকচুয়ালি সারাক্ষণ জল করে না কি করে, কিন্তু আমরা বাড়ি করে থাকানটাই মুশকিল হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।